হয়তো এখন আপনার খুব গুরুত্বপূর্ণ একটা পড়া তৈরি করার কথা ছিল, বা হয়তো খুব দরকারি একটা কাজ ছিল। আপনি ভেবেছিলেন ইউটিউবে একটা ভিডিও দেখে তারপর কাজটি শুরু করবেন, কিন্তু আপনি নিজেকে থামাতে পারেননি, একের পর এক মজাদার ভিডিও দেখেই চলেছেন, আর দেখতে দেখতে এখন এই ভিডিওটা দেখছেন, রাইট? আপনি কি জানেন এমনটা কেন হয়? কেন আমরা একটা ভিডিও দেখব বলে একটা না দশটা ভিডিও দেখে ফেলি? কারণ আমাদের মধ্যে একটা রোগ আছে। রোগটা তেমন জটিল নয়, তবে খুব ভয়ঙ্কর। এই রোগটা যার মধ্যে বেশি আছে তার জীবন গেল। আরো মজাদার ব্যাপার হলো, এই রোগের ওষুধ কোনো মেডিসিনের দোকানে পাওয়া যায় না, ঔষধটা আপনার নিজের কাছেই আছে। রোগটির নাম হলো প্রোক্রাস্টিনেশন বা ঢিলেমি করা। আরো সহজ ভাষায় বললে বলা যায় অকারণে সময় নষ্ট করা। তো আজ আপনার সাথে এমন একটা ট্রিক শেয়ার করব, হয়তো আজকের পর থেকে আপনার সময় নষ্ট করার অভ্যাসটা পরিবর্তন হয়ে যাবে। সেই ট্রিক্সটার নাম হলো দ্য 5 সেকেন্ড রুল। কোনো কাজ শুরু করার আগে ডিসিশন নেওয়ার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে মাত্র 5 সেকেন্ড সময় থাকে। বাস্তবে আমাদের ব্রেন খুবই কমফোর্টেবল থাকতে চায়, তার খুবই ভালো লাগে যখন আমরা হাসি খুশি থাকি, কমফোর্টেবল থাকি আর খাটের উপর শুয়ে আরাম করি। তখন আমাদের ব্রেইনে ডোপামিন নামক এক কেমিক্যাল রিলিজ হয়। যখনই আপনারা জাঙ্ক ফুড খান, নতুন নতুন মজাদার ভিডিও দেখেন, তখন আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ হয় আর আপনার মনে একটা ভালো অনুভূতির সৃষ্টি হয়। আমার আপনার ব্রেইন এভাবেই ডিজাইন করা। সে সবসময় হাসি খুশি থাকতে চায়, টেনশন ফ্রি থাকতে চায়, ডিফিকাল্ট জিনিস থেকে দূরে থাকতে চায়। সেজন্য আপনি যখনই ইউটিউবে একের পর এক নতুন ভিডিওতে ক্লিক করেন, আপনার ব্রেইন কিছুটা পরিমাণ ডোপামিন রিলিজ করে আর আপনার অনুভূতি আরো ভালো হতে থাকে। এই সময়টাতে আপনি জাস্ট বসে থাকেন আর অযথা সময় নষ্ট করেন। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আপনার কিছুটা পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জির প্রয়োজন হয়, যার দ্বারা উঠে আপনি আপনার কাজ শুরু করে দেবেন। আপনার ব্রেইন চায় না আপনি ওই এনার্জিটা খরচ করেন। ওই কাজটা না করার জন্য 100টা কারণ দেখায়, কাজটা করার সময় কি কি সমস্যা হতে পারে সেগুলো বড় করে দেখায়। আমাদের ব্রেইন এমনটা করে কারণ এটাই তার বেসিক ফাংশন। সে প্রবলেম এবং ডিফিকাল্ট সিচুয়েশন থেকে আপনাকে রক্ষা করতে চায়। কিন্তু কোনো চেঞ্জ আনার জন্য, কোনো নতুন কিছু ট্রাই করার জন্য, ওই সমস্ত কিছু যা আপনার কাজ, আপনার স্বপ্নকে পূরণ করবে, আপনাকে ওই সমস্ত কাজই করতে হবে যেটা ডিফিকাল্ট, যেটা রিস্কি, যেটা আনকমফোর্টেবল। আমরা সবাই জানি পড়ালেখা না করলে ভবিষ্যতে বিপদের সম্মুখীন হতে হবে। সেই ভাবনা থেকে এনার্জি নিয়ে আমরা 3 দিন খুব জমিয়ে পড়লাম। তারপর মনে হলো শেট, আর ভালো লাগছে না, যা হয় হবে, পরে দেখা যাবে। তারপর ধরুন আপনার একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট লিখতে হবে, কিন্তু আপনি কোনো মতেই তা শুরু করতে পারছেন না। এখন প্রশ্ন হলো, এই সময় নষ্ট করাকে কিভাবে বন্ধ করা যাবে? এর জন্য ব্যবহার করতে হবে দা 5 সেকেন্ড রুল। 5 সেকেন্ডের জন্য সচেতন হয়ে যান আর নিজেকে বলুন, ইয়েস, এটা এখনই আমি করব। এটা একটা রকেট লঞ্চের মতো। 5, 4, 3, 2, 1, গো। আর না বলার কোনো জায়গা নেই, জাস্ট শুরু করে দিতে হবে। ধরুন আপনাকে সকাল 7টায় উঠতেই হবে, তো যেই অ্যালার্ম বাজবে আপনার চোখ খোলার সাথে সাথে বলুন 5, 4, 3, 2, 1, গো, উঠে পড়ুন। আর একবার উঠে পড়লেই আপনার ব্রেইনকে ভাবার সুযোগই দেবেন না। কোনো কাজ শুরু করার আগে প্রতিটা মানুষের কাছেই 5 সেকেন্ড সময় থাকে। যদি আপনি তার মধ্যে সিদ্ধান্ত না নেন, তাহলে আপনার ব্রেইন আপনার সাথে ট্রিক্স খেলতে শুরু করে দিবে। মনে হবে আর 10 মিনিট শুয়ে নেই, কি আর এমন ক্ষতি হবে? দেখা গেল আপনি 10 মিনিটের বদলে 1 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিলেন। সারাদিন আপনার কাছে এরকম অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হয়। আপনার কাছে 5 সেকেন্ড সময় থাকে, তার মধ্যেই আপনার আইডিয়াকে অ্যাকশনে পরিণত করতে হয়। তা না হলে আপনার ব্রেইন আপনাকে বলবে কাজটা পরেও করে নেওয়া যাবে, এত চাপ নিও না, আর আপনি তখনই ঢিলেমি শুরু করবেন, অবহেলা করবেন, টাইম ওয়েস্ট করতে থাকবেন। সেজন্য এই 5 সেকেন্ডের মধ্যে আপনাকে কন্ট্রোল নিতে হবে এবং কাজটা শুরু করে দিতে হবে, যাতে আপনার গোলের দিকে ক্রমশ এগিয়ে যেতে পারেন। আর যখন আপনি এটা বারবার করতে থাকবেন, তখন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আর কোনো কাজ শুরু করার আগে অযথা সময় নষ্ট না করে তা শুরু করে দিতে পারবেন। মেল রবিনসের এই 5 সেকেন্ড রুল সারা পৃথিবীতে কয়েক মিলিয়ন মানুষ ব্যবহার করে আজ উপকৃত। আশা করি এই 5 সেকেন্ড রুল ব্যবহার করে আপনিও উপকৃত হবেন। আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।